नमस्कार बंधुरा, आमी सौरभ। आज के आरेकटा नतून भिडियो निये चले एसेछि आपनादेर काछे। आपनारा निश्चय देखते पाच्छेन जे आपनादेर सामने एडेनियम गाछेर एकदम सारी लेगे आछे एबं प्रत्येकटा गाछ आलादा भेराइटिर। आमी एई गाछगुलोके एई शेपे किभाबे एनेछि एबं की की परिचर्या निएछि, किभाबे माटी तैरि करेछि, पुरो विषयटा आजके आपनादेर संगे विस्तारित आलोचना करब। तो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखबेन, आपनादेर एडेनियम सम्पर्के सम्पूर्ण धारणा आपनादेर चले आसबे। तो वीडियो शुरू करार आगे अपन गाचगलो के देखिए दी। आज के नए गत तीन चार दिन थे बिस्टी होईजी और एकटूताड़ो कर लमे गाचगलो देखिए कारण हे एडेनियम जल सह्य करते परे ना, और जल बिस्टी पड़ार कारण अनेक फुल पचे जा कूड़ी झरे जा। आज के वीडियो बना तो चलो आगे गाचगलो देखे नी। तो देखो बंधुरा, आस प्रथम रोजी भैराइटर ओपरे এটা এই ফুলটা আপনারা দেখছেন রোজি হলুদ কালারের। এটা একটু ম্যাচিউর হয়ে গেলে আবার সামনে গোলাপি কালার হয়, যেমন এই ফুলটা দেখুন সামনেটার পেটালগুলো একটু গোলাপি রঙের হয়ে আছে, কি অপূর্ব দেখতে এই ফুলটা। এবার বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন, আপনাদের আগেও বললাম, এই যে দেখুন বৃষ্টির কারণে ফুল পচে যাচ্ছে, ঝরে যাচ্ছে, সেই জন্যই আজকে তাড়াহুড়ো করে ভিডিওটা বানাচ্ছি। এটা হলো রোজি ট্রিপল ব্ল্যাক এন্ড রেড ভ্যারাইটির, কি অপূর্ব ফুলটা দেখতে আপনারা বুঝতে পাচ্ছেন। এটা হচ্ছে রেড ভেলভেট সিঙ্গেল, এর সাইডে ব্লু কালার আছে। যখন প্রথম দিন ফুলটা ফোটে সাইডে ব্লু কালারটা থাকে, দেখতে পাচ্ছেন সাইডে ব্লু কালারটা, এবং যখন দ্বিতীয় দিন আসে বা তৃতীয় দিনে তখন এই ব্লু কালারটা আস্তে আস্তে চলে যায়। যেমন এইগুলো দেখুন আজকেরই ফোটা ফুল, ওই জন্য ব্লু কালারটা রয়েছে। আর এই ফুলটা দেখুন পুরনো হয়ে গেছে, ওই জন্য একদম পুরো রোজ ভেলভেটের মতন কালার হয়ে আছে, এবং সাইজে যথেষ্ট বড়। যখন প্রথম দিন ফোটে তখন ফুলটা একটু ছোট থাকে, এবং যখন দ্বিতীয় দিন বা তৃতীয় দিনে ফুলটা অনেক বড় হয়ে যায়। এগুলো এখনো ফুল আসেনি, কলি এসেছে, দেখতে পাচ্ছেন প্রত্যেক ডালেতেই কলি এসেছে, ফুল আসেনি। এই বৃষ্টির কারণে আমাকে তাড়াহুড়ো করে ভিডিওটা বানাতে হচ্ছে। এগুলো কলি এখনো এসে ফুটে ওঠেনি। আর একটা অপূর্ব ভ্যারাইটি দেখুন, দেখতে পাচ্ছেন কি অপূর্ব দেখতে ফুলটা। এটা হচ্ছে সিঙ্গেল ভ্যারাইটি, সিঙ্গেল ভ্যারাইটি হলেও প্রচুর পরিমাণে ফুল আছে। আপনারা গাছটা দেখুন, প্রত্যেক কলি মানে প্রত্যেক ডালেতে একদম কলিতে ভর্তি। এবার আসছি আমরা ডবল লেয়ারে, এই যে পিঙ্ক অ্যান্ড হোয়াইট ডবল লেয়ার, এটার খালি কলির পরিমাণটা আপনারা দেখুন গাছেতে। তো আমি যে যে প্রসেসে মাটি বানাই এবং গাছের পরিচর্যা নিই, সেই প্রসেস যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদেরও এই ধরনের কলি হবে বা এই ধরনের ফুল আসবে। কডেক্স এই এত সুন্দর হবে, কডেক্সটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো আপনাদের কাছে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ারের অনুরোধ রইল। যদি আমার চ্যানেলের অন্যান্য ভিডিও আপনারা পছন্দ করেন বা দেখতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা দেখুন, এটা পিঙ্ক ট্রিপল ভ্যারাইটি রোজি, ফুলের খালি পরিমাণ দেখুন। আবার আমরা ট্রিপলে যাচ্ছি, একটা অন্য ধরনের গাছ, অন্য ধরনের শেপ আমি তৈরি করেছি, আমব্রেলা স্টাইল, দেখতে পাচ্ছেন পুরো ছাতার মতন হয়ে আছে গাছটা। গাছটায় ফুলের সংখ্যা দেখুন এবং ফুলের সৌন্দর্যটা দেখুন। আগে ফুলটাকে ক্লোজ আপে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন কত সুন্দর ফুলটা। ফুলটা দেখলেন, এবার গাছটা আমি ওপর থেকে দেখাচ্ছি, দেখুন এইটা হচ্ছে গাছের টপ ভিউ, একদম পুরো সম্পূর্ণ ফুলে ভর্তি।
এবার আসছি ট্রিপল সাদাতে। ট্রিপল সাদাটা মেইনটেইন করা একটু মুশকিল, কারণ হচ্ছে এটা একটু সুখি গাছ, একটু জল টল পেলেই এর কলি পচে যায় বা পাতা ঝরে যায়। কিন্তু কি অপূর্ব দেখতে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর কি পরিমাণ কলি হয়ে আছে গাছটায় দেখুন, পুরো কলিতে ভর্তি। এবার আসি আমার সবথেকে পুরনো গাছ, সিঙ্গেল লেয়ার সিডের ওপরে, এতে কোনো গ্রাফটিং নেই। কিন্তু কি পরিমাণ ফুল হয়ে আছে আপনারা দেখুন একটু, আমি টপ ভিউটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন টপ ভিউটা, গাছে কি পরিমাণ ফুল হয়ে আছে খালি আপনারা দেখুন। আরও ফুল হতো বা হবে, কিন্তু বৃষ্টির কারণে ফুল খারাপ হয়ে যাচ্ছে। এই যে দেখুন বৃষ্টির কারণে ফুলের পাপড়িগুলো পচে যাচ্ছে, তার কারণেই আমার এই তাড়াহুড়ো করে ভিডিওটা করা। গাছটা আমার প্রায় 16 বছর পুরনো, দেখতে পাচ্ছেন কর্টেক্সটা পুরো গাছটার চিত্রটা দেখুন। এরপরে আর একটা নতুন স্টাইলের করতে চেয়েছি, এটা এখনও ফুল আসেনি, তবে গাছটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। আর এটা একটা দাদার কাছ থেকে কালেকশন করা গাছ, এটা প্রায় 30 বছর পুরনো কালেকশন করা গাছ, এটার উপরে এখন কাজ চলছে। এটার বিস্তারিত একটা ভিডিও বানাচ্ছি, আপনাদের দেখাবো। তো আরও গাছ আছে আমার কাছে অ্যারেনিয়াম, যেগুলো বীচের ওপরেই তৈরি বা আমি নিজে থেকে বানিয়েছি, সেগুলোতে এখনও ফুল আসেনি। এটা পুরো আমার অ্যারেনিয়ামের রো, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এইভাবে, এই যে দেখুন এইভাবে আমি এখানে চারা তৈরি করছি অ্যারেনিয়ামের। আমি অ্যারেনিয়াম নিজেই বানাই, নিজেই গ্রাফটিং করি এবং বিক্রি করি না। আপনাদের যদি লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে বা ফেসবুক মেসেঞ্জারে আমাকে জানাতে পারেন। এবার আপনাদের কিছুদিন পিছনে নিয়ে যাই, পিছনে নিয়ে গিয়ে পুরো প্রক্রিয়াটা, গাছের মাটি তৈরি বা এই সমস্ত জিনিসগুলো দেখাই, দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা হলো গাছের রেজাল্ট। তো কী করে আমি এই রেজাল্টটা পেয়েছি সেইগুলো চলুন আপনাদের দেখাই। Thank you.
বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরনো মাটিটায় এখনো পর্যন্ত কোকোপিট এবং বালি যথেষ্ট পরিমাণে আছে, যেটা নেই হচ্ছে ভার্মি কম্পোস্টটা সব গাছে খেয়ে ফেলেছে। তো সেই জন্য আমি পুরনো মাটিতেই ভার্মি কম্পোস্ট, নিম খোল আর হচ্ছে আপনার সিংকুচি আর হাড়গুঁড়ো এইগুলো অ্যাড করে মাটিটা আবার পুনরায় তৈরি করে ফেলবো। আর মাটিটা আমি আপনাদের বলে রাখি, টপ থেকে বার করে আমি 4 দিন ভালো করে এই কড়া রোদে ছাদের মধ্যে এইভাবে ফেলে শুকিয়ে নিয়েছি। আপনারাও এই প্রসেসটা ফলো করবেন। এবার আমরা কি করব, দেখুন সাপ একটা অ্যান্টিফাঙ্গাল পাউডার, এটা আপনারা যে কোনো অ্যান্টিফাঙ্গাল পাউডার নিতে পারেন। তো আমি কিছুটা পরিমাণ এই জলেতে দিয়ে দিলাম, মানে এখন অ্যাডিনিয়ামদের আমি যে জলটা দেবো এবং ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা গাছেতে প্রয়োগ করবো। যাতে করে কি হবে, মাটিতে কোনো ফাঙ্গাল অ্যাটাক আমরা হতে দেবো না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, রিপোর্টিং করার পর প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। কাজের কারণে আমি প্রুনিংটা করতে পারিনি, সব গাছেতেই মোটামুটি স্প্রাউটিং শুরু হয়ে গেছে, ওর ফুল আসতেও শুরু হয়ে গেছে। তো আমি যথেষ্ট লেটই বলতে পারেন। তো আজকে আমরা অ্যাডিনিয়ামগুলোর প্রুনিং করে হার্ড প্রুনিং করব। হার্ড প্রুনিং করলে কি হবে এর রেজাল্টটা আপনারা দেখতে পাবেন, বা আমার আগের ভিডিওটাতেও দেখেছেন যে কি রেজাল্ট আমরা পেতে পারি হার্ড প্রুনিং করলে। তো চলুন দেখে নেওয়া যাক প্রুনিংটা। দেখুন গাছের ডালগুলো প্রায় 2 ইঞ্চি করে রেখে আমি সবকটাই প্রুন করে দিয়েছি। এর ফলে কি হবে, আপনারা এখানে বা
এখানে ব্যাক ব্রাঞ্চিং দেখতে পাবেন, পিছন থেকে আবার মানে সংখ্যায় বেশি পরিমাণ ব্রাঞ্চিং হবে। তো প্রুনিংয়ের বেনিফিট হচ্ছে এটাই। আরেকটা কাজ যেটা আমাদের করতে হবে সেটা হলো সাপ যে কোনো বা যে কোনো অ্যান্টিফাঙ্গালস পাউডার আপনারা এই যে কাটা অংশগুলোতে লাগিয়ে দেবেন, তাহলে গাছটা পচার কোনো ভয় থাকবে না, খুব ভালোভাবে বাড়তে থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক মাসের পর গাছটার পরিস্থিতি এরকম বা অবস্থা এরকম, প্রচুর স্প্রাউটিং হয়েছে। যে ডালগুলো আমরা কাট করেছিলাম সেখান থেকে প্রায় আমরা দুটো তিনটে করে আরও নতুন ডাল পেয়েছি, এবং যে ডালগুলো এখন ব্যাক ব্রাঞ্চিং হয়ে যে ডালগুলো বেরোবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম কলি সমেত। এটা হয়তো ছোটো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন না, যেমন এটা দেখলে হয়তো বুঝতে পারবেন, দেখুন যে ডালগুলো বেরোচ্ছে পুরো কলি সমেত। আর যদি পুরনো ডাল থেকে থাকে সেখান থেকে যদি ডাল বেরো হয় সেগুলো কিন্তু কলি নিয়ে বেরোবে না। সেটার উদাহরণ যদি দেখাতে হয় এখানে সব গাছই সব ডালই আমার কেটে দেওয়া আছে, সেই হিসাবে আপনাদের দেখাতে পারছি না সেরকম ডাল। তো প্রত্যেকটা গাছেরই এখন কন্ডিশান এরকম, যেরকম সব গাছেতেই অসংখ্য ডাল বেরিয়েছে। গাছটার উপর দিক থেকে টপ ভিউ দেখুন পুরো বেরিয়েছে গাছটা, দেখুন কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে একটা ডাল থেকে চারটে পাঁচটা করে ডাল বেরিয়েছে। যে গাছকে কাটতে আপনারা ভয় পাবেন না, বিশেষত অ্যাডেনিয়ামকে নির্ভাবনায় কাটতে পারেন। আমি যে প্রসেসগুলো আপনাদের বলছি ফলো করলে আপনারা প্রচুর সংখ্যক ফুল পাবেন। তো বন্ধুরা এই রকম গাছের যখন পরিস্থিতি থাকবে বা সিচুয়েশন থাকবে তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের কিছু পটাশ সুপার ফসফেট এবং জলে দ্রবীভূত রাখা যে ডিএপি সেই ডিএপি আমরা দেবো, তার ফলে গাছের যে ফুল ধারণের ক্ষমতাটা আরও বেড়ে যাবে। তো সেই প্রক্রিয়াটাই আজকে আপনাদের দেখাই, চলুন। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে, এবং অ্যাডেনিয়াম কীভাবে করবেন বাড়িতে সেইটা সম্বন্ধে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়েছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং যদি এই ধরনের গাছ সম্বন্ধিত আরও কন্টেন্ট পেতে চান তাহলে আমার চ্যানেল গ্রিন রিফ্লেকশনকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাবেন, যাতে আমি নতুন গাছের ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছতে পারে। তো আজকে এই পর্যন্তই ছিল, আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।